মারে যদিও আমি জানি তুই অনেক বড় ঘরের বউ অনেক বড় পরিবারের কিন্তু এবার যে এই রামদাস কাকাকে একটু উদ্ধার করে দিতে হবে মা কি হয়েছে হয়েছে কি ওই তুই যে নাচটা নেচেছিলিস ওই যে নাচটা মনে পড়ছে হ্যাঁ ওই নাচটা তোকে আরেকবার একটু নেচে দিতে হবে হ্যাঁ মা আসলে আমাদের দলে যে দুর্গা সাজে ওর ওর বুকে একটু ব্যথা হয়েছে ও নাচটা নাচতে পারবে না সেই জন্য তুই যদি ওর হয়ে একটু নেচে দিস তাহলে খুব ভালো হয় মানে প্রত্যেক শীতে আমরা কলকাতাতে যে অনুষ্ঠানটা করতে যাই ওইটা আমরা যেতে পারবো আর কি হ্যাঁ না করিস না মা না করিস না দেখ আমাদের গ্রামের মুখটা খুব উজ্জ্বল হবে নাম হবে খুব হ্যাঁ না করিস না না করিস না মা কিন্তু ও ছৌ নাচ হ্যাঁ হ্যাঁ বাবা ছৌ নাচ কেন কেন বাবা তুমি তো ওর ওই ছৌ নাচের সময় তো গেছিলে দেখেছিলে আমি তোমাকে চিনতে পেরেছি আমি তোমাকে চিনতে পেরেছি তুমি ওই ওই ওর খোঁজ করছিলে আমাকে এসে জিজ্ঞাসা করলে মনে পড়ছে তোমার হ্যাঁ হ্যাঁ তুমি তোর ছৌ নাচ দেখেছো তুমি বলো তোমার কেমন লেগেছে বলো ভালো লেগেছে কিনা বলো 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 ঝুমক মারে তোর এই গরিব রামদাস কাকার কথাটা তুই একটু রাখ মা হ্যাঁ তা না হলে না বড় বিপদে পড়ে যাবো জানিস তো আমার মান সম্মান সব একদম শেষ হয়ে যাবে হ্যাঁ দেখ আমাদের আমাদের দলটা তো খুব ভালো দল হ্যাঁ সত্যি ওই দলটাকে না আমি দেশের মধ্যে দশের মধ্যে প্রতিষ্ঠা করতে চাই হ্যাঁ না করিস না মা না করিস তুই আমার আমার এই কথাটা রাখ শুন কলকাতার ব্যাপার তো ওরা অনেক টাকা পয়সা দিবে আমি না তোকে কমপক্ষে ২০,০০০ টাকা দেবো মা রামদাস কাকা আমাকে একটু ভাবতে সময় দাও ভাবি তা ভাবনা কিন্তু কিন্তু না বলিস না হ তুই না করিস না দেখ আমরা বড় আশা লইয়া তোর কাছে আইছি আমরা জানি তোর কোনো অর্থের অভাব নাই ২০,০০০ টাকা তোর কাছে কিছুই না কিন্তু তুই রাজি হইলে পরশু আমাকে শত তাইলে অনুষ্ঠানটা বড় ভালো হয় রে জুড়ব হ্যাঁ হ্যাঁ রামদাস কাকা আমাকে আমাকে একটু সময় দাও আমাকে একটা অনুমতি নিতে হবে অনুমতি কার অনুমতি আমার দাদা শ্বশুরের অনুমতি আমাকে তোমরা একটা মিনিট সময় দাও আমি একটা ফোন করে নিই ঠিক ঠিক তুই এখনই কর এখনই কর 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 ফোনটা কর হ্যাঁ ঝুমক কর কর এখনই কর হ্যালো দাদু ভাই আমি ঝুমক বলছি ভাতের সঙ্গে তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে এইবারে একটু আরেকটু জল জল লাগবে হ্যাঁ সর্ষে বাটা দিলে তো তুমি বাজার করেছো কখনো বাজার করেছি কখনো না বাজারটা আমিই করি কোথায় বাজার করো আমাদের হ্যাঁ আমি বেলঘড়িয়া মানে আমি খুব খাদ্যরসিক সত্যি বড় হ্যাঁ মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা ছুটছুট করে হ্যাঁ দেখো ঠিক হচ্ছে কিনা তারপর বলো তোমার যাই এখানে ওখানে খেতে রেস্টুরেন্টে ঠাকুরজি মুঝে বাঁচাইয়ে আপ তো জানতে হ্যায় কি ঠাকুর কে সামনে কোই ঝুটা বাত নেহি বলতা হমনে চুরি নেহি কিয়া নেহি কিয়া সত্যি তো ঠাকুরের সামনে তো কেউই মিথ্যা কথা বলে না তাহলে রামকিনান দাদা সত্যি বলছে তাহলে পালাটা কে চুরি করলো পুনকে কে চুরি করলো সত্যিটা জানি কি করে